আসসালামু আলাইকুম, আমি ফাতেমাতুজ জোহরা রংপুর থেকে বলছি। বাংলাদেশী রংপুর ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম জানাচ্ছি। আশা করছি আমার সকল বন্ধুরা অনেক অনেক বেশি ভালো আছেন। থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছেন আমি কোনো গায়ে হলুদে যাচ্ছি। তো হলুদে যাব বলে এই শাড়িটা বের করেছিলাম, ফাইনালি কিন্তু এই শাড়িটা আমার আর পরা হয়নি। তো এই যে আমার কুতু বাচ্চাটা আমার বাসায়, ওর ফুপিরই আজকে গায়ে হলুদ, ওর আম্মু আমার কাছে রেখে গিয়েছে, আমি যাওয়ার সময় ওকে নিয়ে যাব। আর আমার বাসায় আজকে আমার খালামণিরা এসেছে, সারাদিন ছিল, সবাইকে নিয়ে আমি সারাদিন খাওয়া দাওয়া অনেক আনন্দ ফুর্তি করে তারপরে সন্ধ্যায় একটা কেক বানিয়েছি, একটা না দুটা, একটা আমি গায়ে হলুদে নিয়ে যাব আর একটা আমরা বাসায় খাবো। তো এই তো একটা কেক আমার একটু বেশি ওভেনে থাকার কারণে উপর সাইডটা একটু পুড়ে গেছে। রাইসা মনির জন্য এই ড্রেসটা বের করেছি। আর সবার অনেক বেশি প্রাইভেসির কারণে আমি হলুদের বাসায় গিয়ে সেভাবে ভিডিওটা করব না, অলরেডি আমি চলে এসেছি আমার ছোট বোনের বাসায়, ওর ননদেরই গায়ে হলুদ। তো যতটুকু সম্ভব আমি ভিডিও করব। আর আপনারা তো বুঝতেই পারছেন যে সবার প্রাইভেসিটা চিন্তা করতে হয় সবার আগে। তো ফাইনালি আমি এই হলুদ কালার শাড়িটা পরেছি, যে শাড়িটা প্রথমে দেখিয়েছিলাম সেটা আর পরতে পারিনি, ওটা আমার কাছে বেশি গরম মনে হচ্ছিলো কারণ আজকে অনেক অনেক বেশি গরম পড়েছিল। আর হলুদে যা হয় আর কি, অনেক মানুষ, আর যেহেতু বাসায় হলুদ হচ্ছিলো মানে মানুষটা একটু বেশি মনে হচ্ছিলো, খোলামেলা জায়গা হলে এটা মনে হতো না কারণ এখন করোনার পরিস্থিতির কারণে বাহিরে কোথাও অনুষ্ঠান করাও সম্ভব না। তো হলুদের সামনে আর কি, হলুদের অনুষ্ঠানের সামনে যে কিছু নাস্তা তৈরি করে দেওয়া হয় সেটা এখানে রেডি, পরিবারের সবাই মিলে অনেক আয়োজন করেছে আর আমি শুধু একটা ছোট্ট কেক নিয়ে এসেছি। আই হোপ আজকের পুরো ভিডিওটা আপনাদের কাছে এতটুকু হলো ভালো লাগবে। আজকে যারা প্রথম আমার চ্যানেলটি ভিজিট করবেন, সো প্লিজ শুরুতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। আমি রংপুর থেকে ফাতেমাতুজ জোহরা বলছি, আমার সকল ভিডিওর পাশে আপনি থাকবেন। আশা করি আগামীতে আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, সেই ভিডিওগুলো আপনার কাছে ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য পরিমাণ ধন্যবাদ জানাচ্ছি, এত মিষ্টি মিষ্টি কমেন্ট করে আমার পাশে থাকার জন্য। আর আমার ক্যামেরাম্যানের হাতটা কিন্তু সবসময় উল্টো হয়ে যায়, আপনারা ফলো করবেন আমি অনেক ভিডিওতে বলেছি। তো ফাইনালি হলুদের অনুষ্ঠানটা শেষ, আমি আর কি আমার বোনের বেডরুমে চলে এসেছি, এখানে একটু এসি সেরে তারপরে একটু নিজেরকে ঠান্ডা করব কারণ প্রচুর গরম, এত বেশি গরম, আর যেহেতু অনেক মানুষজন আরও মনে হচ্ছে বেশি গরম লাগছে। তো আমি ভিডিওটা বেশি লম্বা করব না, এই পর্যন্তই ছিল আজকের মতো আমার ভিডিও। আর হ্যাঁ, বিয়ের ভিডিও আসছে, অবশ্যই আপনারা দেখবেন, তবে সবার প্রাইভেসির কথা চিন্তা করে আমি ভিডিওটা পরিবারের সবাইকে নিয়ে হয়তোবা করব না, তবে যতটুকু করব না কেন আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। এবং লেগেছে আবারও বলবো, ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। আগামী ভিডিও দেখার অপেক্ষায় সবাইকে রেখে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।